নমস্কার বন্ধুরা, আমি পুলমা আর খাওয়াই জীবন সাথে আড্ডার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ক্যামেরার সামনাসামনি, তো আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যেটা হয় জিনিসপত্রগুলো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তো যেই কারণে অনেক দিন থেকে ইচ্ছা হয়েও তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি। তো ফর্চুনেটলি দুদিন আগে আমার বাড়িতে এগুলো এসেছে, আর তাই ভাবলাম আজকে আর দেরি না করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। খুব তাড়াতাড়ি হয়তো কালকেই এদের গন্তব্যে পৌঁছে যাবে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের বিষয় কি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার বিয়ের নেকলেসগুলো শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, কেননা ইচ্ছা আছে খুব ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো প্রথমে যেটা আমি তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে, এটা কোনো নেকলেস নয়, এটা হচ্ছে একটা পেন্ডেন্ট, কিন্তু আমি এটার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড, ইমোশনালি অ্যাটাচড। তার কারণ হচ্ছে এটা আমার নিজের টাকায় করা, নিজের টাকায় বলতে নিজের স্কলারশিপে আর্ন করা টাকা নয়, কেননা তখন আমি আর্ন করতে শুরুই করিনি। আমি যখন মাস্টার্সে পড়তাম সেই সময় আমি স্কলারশিপ পেতে শুরু করি এবং 2 বছরে প্রচুর টাকা স্কলারশিপ পাই। পড়াশোনা চালানোর পরেও যে এক্সট্রা সেভিংসটা আমার হয়েছিল সেটা দিয়ে প্রথম আমি এই জিনিসটা বানাই, সেটা হচ্ছে এটা, এই পেন্ডেন্টটা। এটা খুব ছোট্ট একটা পেন্ডেন্ট, খুব সামান্য, এটার মধ্যে হয়তো সোনা আছে, কিন্তু তবুও এটার ভ্যালু আমার কাছে প্রচুর। কেননা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, কেননা এটা আমার আর্ন করা প্রথম কিছু যেটা আমি কিনেছিলাম নিজের জন্য বা বিয়ের জন্য রেখেছিলাম। তো এটা হচ্ছে সেই পেন্ডেন্টটা, আর ব্ল্যাকে পরানো আছে, বিভিন্ন সময় আমি চেঞ্জ করে করে বিভিন্ন পরি, তো ব্ল্যাক টাসেলের সাথে এটা এখন বর্তমানে পরানো আছে। আর এইটার সঙ্গে একই সঙ্গে আমি বানিয়েছিলাম এরকম একটা একটা পেয়ার ইয়াররিং, সেটা হচ্ছে এটা। এই দুটোর সাথে আমি ভীষণভাবেই মানসিকভাবে অ্যাটাচড আর কি, কি বলবো। তো সেই জন্য ভাবলাম আমার মেইন দুটো নেকলেস শেয়ার করার আগে তোমাদের সঙ্গে এই ছোট্ট জিনিসটা শেয়ার করি। যাই হোক, এবার আসি আমার বিয়ের নেকলেসে। বিয়ের নেকলেস বলতে এটা আমার ওই বাড়ি থেকে নয়, এটা আমার এই বাড়ি থেকে দেয়া, মানে আমার শ্বশুর বাড়ি থেকে দেয়া। এই হচ্ছে সেই নেকলেস এবং ইয়াররিং, এই দুটো, মানে এই টোটাল সেটটা দিয়ে আমাকে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করেছিলেন, এবং আমাকে ওরা আশীর্বাদ করেছিলেন বিয়ের দিন সকালে, যাতে আমি বিয়েতে, মানে যখন আমার বিয়েতে আমি বসবো সেই সময় যাতে এই জুয়েলারিটা, এই নেকলেসটা পরে বসতে পারি বিয়েতে, সেই জন্য ওরা কিন্তু আমার সকালবেলা এটা দিয়ে আশীর্বাদ করেছিল। এই হচ্ছে কানের দুটো, সুন্দর একটা ডিজাইনের কানের, এই যে কানেরটা আমি শেয়ার করছি তোমাদের, আমি ক্লোজ ভিউ অবশ্যই দিয়ে দেব। তো পছন্দ আমি করেছিলাম বিয়ের আগে, যেহেতু আমার লাভ ম্যারেজ, তো আমি গিয়েই বাবা মা আমি তিনজন মিলে গিয়ে আমরা নেকলেস কিনেছিলাম, বোধহয় অঙ্কনও গেছিল, হ্যাঁ আমরা 4 জনেই গেছিলাম একসাথে, গিয়ে নেকলেস আর এটা কিনেছিলাম। তো ভীষণ পছন্দের, আর এটা পরেই আমি বিয়ে করেছি, ইভেন আমার রিসেপশনেও আমি এই পেয়ারটাই, কানে ইয়াররিং পেয়ারটা পরেছিলাম। এইবার আসি হচ্ছে নেকলেস। তো যেমন বললাম আমি গিয়েই ওদের সাথে পছন্দ করে কিনেছিলাম, এটা বানানো নয়, রেডিমেড কেনা, কাঁচাপাড়া থেকে আমরা কেনাকাটা করেছিলাম। তো এই হচ্ছে আমার নেকলেস, আমি অবশ্যই আমি ক্লোজ ভিউ দিচ্ছি, কেননা এইভাবে তো আউট অফ ফোকাস হয়ে যায়, দেখানো সম্ভব নয়। অসাধারণ সুন্দর একটা ডিজাইন ছিল, মানে ডিজাইন এটা ছিল নয়, ডিজাইন এটা ভীষণ ভীষণ সুন্দর এবং ইউনিক টাইপের একটা ডিজাইন। আর অ্যাকচুয়ালি আমি ট্র্যাডিশনাল জিনিস ভালোবাসি, মানে শাড়ি থেকে শুরু করে গয়না বা ডিজাইন যাই হোক, মেকআপ সব কিছুতে আমি ট্র্যাডিশনালটা একটু ভালোবাসি লুকটা, তো সেই জন্য এইটা নিয়েছি, যাতে সমস্ত ধরনের ট্র্যাডিশনাল শাড়ির সাথে এটা তো যায়, ভীষণভাবে যায়, আর যে কোনো অকেশনেও পরা যায়। এই হচ্ছে আমার নেকলেস, যেটা আমাকে বিয়েতে এই বাড়ি থেকে দিয়েছিল। তো চলো এটার ক্লোজ ভিউটা দিয়ে দিচ্ছি।
এরপর আসি আমার নেক্সট নেকলেসে। নেকলেসে দেখতে দেখতে গেলে এটাই আমার সেকেন্ড আর লাস্ট, এখনো পর্যন্ত এই দুটোই নেকলেস আমার কাছে আছে। কেননা বিয়ের পরে আর সেরকম ভাবে কিছু নেকলেস তো ভাবাই যায় না, কেনা হয়নি। তো সেই পেয়ারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি দুটো, এটা একটা নয়, দুটো, মানে গলার এবং কানের পেয়ার। এটা আমাকে দিয়েছে, গিফট করেছে আমার সেজো পিসি শাশুড়ি এই বাড়ি থেকে। তো এটা হচ্ছে কানেরটা, কানের হচ্ছে এটা একটা ঝুমকো, দেখে বুঝতেই পেরেছ। তো এই কানেরটা পিসি শাশুড়ি আমাকে গিফট করেছে। আমার আশীর্বাদ যখন হয়েছে এই বাড়িতে আসার পরে, মানে আমি যখন বিয়ের পরের দিন এই বাড়িতে এসেছি, তখন পিসি শাশুড়ি আমাকে, সেজো পিসি শাশুড়ি আমাকে এটা দিয়ে আশীর্বাদ করেছিলেন। তো এটা আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান একটা জিনিস। এই হচ্ছে ঝুমকোটা। অ্যাকচুয়ালি বিয়ের সময় যখন আমি বিয়ের জুয়েলারি কিনতে গেছিলাম, তখন মা, মানে আমার শাশুড়ি মামাকে অফার করেছিলেন যে আমি ঝুমকো নেব কিনা। তো তখন আমি ঝুমকো নিইনি, জানতাম না যদিও এই ঝুমকোটা আছে আমার ভাগ্যে। তো ভীষণ সুন্দর একটা ঝুমকোর ডিজাইন এটা, আর ভীষণ পছন্দের, ভীষণ প্রেসিয়াস। তো এটা হলো পিসি শাশুড়ির দেওয়া ঝুমকো, যেটা আমার নেকলেসটার সঙ্গেই আর কি পেয়ার করে উনি গিফট করেছেন। আর এবার বলি যে নেকলেসটা উনি আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে এটা। এটা আসলে একটা সীতাহার, দেখেই বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে সীতাহার। একদম ইউনিক একটা ডিজাইন, মানে আমাদের, আমার আর আমার, তোমরা ভিডিওতে দেখেছো, যা দিদিভাই যাকে বলি আমি, তার বিয়ে হয়েছে 3 মাসের আগে পরে। তো দিদিভাই আর আমাকে সেম কাছাকাছি ডিজাইনেরই, কিন্তু সীতাহার এবং ঝুমকো সেজো পিসি শাশুড়ি গিফট করেছেন, দুজনকেই একই টাইপের। তো ডিজাইনটা আলাদা কিন্তু জিনিসটা একই। এই হচ্ছে আমার সীতাহারের ডিজাইন। ডিজাইনটা আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে পাতলা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সীতাহার। এটাও আমার কাছে ভীষণ প্রেসিয়াস, টাকা পয়সার দিক থেকে নয়, অ্যাকচুয়াল মানে দাম দিয়ে তো ভ্যালু করাই যাবে না, কোনো কিছুর বলাই যাবে না, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা আমার ভীষণ পছন্দের। আর ভীষণ সুন্দর ডিজাইনটা, ভীষণ পছন্দের একজন মানুষের দেয়া গিফট, সব মিলিয়ে ভীষণ 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 ভালো লাগার একটা গিফট হচ্ছে আমার এই সীতাহারটা। দুটো নেকলেস পরার পরে আমার লুকটা এরকম টাইপের হবে, যদিও ইয়াররিং আমি চেঞ্জ করিনি, যেটা পরে বসেছিলাম সেটাই পরে আছি। শুধুমাত্র ভাবলাম দুটো একসাথে পরলে কেমন লাগে, সেটা সেই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে সীতাহারটা আর এই হচ্ছে নেকলেস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি আমার এই জুয়েলারিগুলো খুব সামান্য, হয়তো দুটো মাত্র নেকলেস, একটা পেন্ডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমার নেকলেসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। পরের দিন দেখা হবে আবার এরকমই একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, টাটা।